এতগুলো খাবার দেখছো, এই সবকটা খাবার কিন্তু আজকে অর্পণ দা শেষ করবে, এটা চ্যালেঞ্জ নিয়েছে। বদলে অর্পণ, বদলে কালকে তোমরা সবাই সাউর দত্ত তোমায় দেখতে আসবে, সেটা তোমরা চ্যালেঞ্জ নাও। বদলে বলেছে যদি করতে পারে তাহলে অর্পণ দে আমাদেরকে 10,000 টাকা দেবে, কারণ কমপ্লিট করতে পারলে অর্পণ দে আমাদের দেবে। আমি আবার টাকাও আমি দেবো, আবার মুঝে মার। আমার একটা সত্যি কথা বলো, গোপনে মাছটার খাও না তো। বউ আমাকে মারবে না, কারণ বউ জানে, বউ ছোটবেলা থেকে শিপটা করে মাথায় জল ঢেলে এসছে। ওরে ওরে ওরে, স্ট্রিট ফুড খেতে হাঁপিয়ে গেছি, লাস্টে কোথায় ঢুকেছি না নামটা ঠিক বলার দরকার নেই, বলবো না, এক্সপোজ হয়ে যাবে, এক্সপোজ হয়ে যেতে পারি, মানে যদি জানতে পারে না যে এই করতে ঢুকেছি। আর এটা কিন্তু পুরো ক্রেডিট যাচ্ছে হচ্ছে অর্পণ দা কাছে, অর্পণ দা কিন্তু আমাদের ঢুকিয়েছে, ঠিক আছে, ছোটখাটো অর্পণ পথ বুদ্ধি আমার। তো অ্যাজ অলওয়েজ যা বলে থাকি, আরও একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে জানাই স্বাগত। আর আজকে এসেছি মধ্যমগ্রাম চৌমাথার একদম কাছে, মানে বাটার উল্টো দিকে, সুমন টিফিন কর্নার বলে একটা টিফিন সেন্টার দেখে বলছি পুরোটা, কি পাওয়া যায় না পাওয়া যায় সব বৃত্তান্ত বলবো। আর মেন কথা যেটা, আজকে এক বৃষ্টিতে পড়ছে আর একা আসিনি, কিন্তু যাদের সাথে এসছি বা যার সাথে এসছি, এই যে অনেকদিন পর লাস্ট টাইম ওই নেতাজি ভবনের ওখানে কন্টেন্টটা করেছিলাম ওখানে একদম। আর একটা কথা বলে রাখি, যেখানে এসছি অনেকটা কিন্তু ওই শর্ট লেক বা ডেকাশনের যে অনেকগুলো আইটেম একসঙ্গে থাকে ওরকম একটা ব্যাপার আছে। আমরা বেসিক্যালি যেটা করি, আমরা হচ্ছে কন্টেন্টের জন্য দূরে দূরে যাই, কিন্তু আমাদের এলাকাতেও এমন কিছু জায়গা আছে যেগুলো অফিস পাড়া টাইপের নামে পরিচিত নয়, কারণ আমরা তুলে ধরিনি। তো আজকে মধ্যমগ্রামের এই জায়গাটা তুলে ধরবো, যে জায়গাটায় প্রচুর খাওয়ার পাওয়া যায়, বাট আমরা আজকে একটা দোকানের উপরে ফোকাস করবো। আর আরেকটা ব্যাপার, এখানে কিন্তু মধ্যমগ্রামে মানে অফিস চত্বর একটা ব্যাপার আছে, ওখানে কিন্তু অনেকেই কিন্তু অফিসের লোক আছে এরকম এসে খাচ্ছে, যেটা ডেকার্স লেন বা তোমরা যদি আমাদেরকে মানে না চিনে থাকো বা মানে চিনে থাকো আর কি, তারা সাবস্ক্রাইবটা করবে, পাশাপাশি আমাদের কিছু পেজ আছে, গ্রুপ আছে, আর ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে আমরা ভালো ভালো পোস্ট করি, আমাদের ভিডিও কিন্তু একদিন পর পর ওখানে পোস্ট হয়ে যায়, অনেক রকম খাবারের ছবিও ছাড়ি। আর তোমরা চাইলেও কিন্তু আমাদের গ্রুপে ছবি ছাড়তেই পারবে। আর আচ্ছা বড় কথা যেটা, তোমরা কমেন্ট করছো না, কমেন্টে জানাও কেন ভালো লাগছে না খারাপ লাগছে, বুঝতে পারছি না, তো ভালো লাগলে সেটা বলো আর খারাপ লাগলে সেটা বলো, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো, সেই জিনিসটা আরও মানে ইনস্টাগ্রামে নতুনভাবে বা ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো, তার জন্য কমেন্ট করাটা বেশি। তাছাড়া বলে রাখি, শুধু এখন স্ট্রিট ফুড আসবে না, এরপরে কিন্তু আরও নতুন ইউনিক ইউনিক কন্টেন্ট নিয়ে আমরা আসছি, তোমরা দেখ I'm taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the new rock, electronic, blow the sonic roof off. I'm too honest when I take a few shots, they're too toxic, need to take a new song. তো ফার্স্টে যে সুমন টিফিন কর্নারের যে আইটেমটা আমরা নিয়েছি অলরেডি, তোমার তো রিভিউটা হয়ে গেছে, ওটা দেখতে পাবে, তাই তাকাবো বুঝতে পারছি না। তো যাই হোক, মানে ফার্স্ট যে আইটেমটা, একটা কম্বো যেটা নিয়েছি আমরা, যেটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন, তিন পিস চিলি চিকেন দিয়ে দিয়েছে, অনেক জায়গায় কম্বো খেয়েছে কিন্তু এরকম কোয়ান্টিটি কিন্তু ফ্রাইড রাইসের পাইনি। আর চিলি চিকেনটাতে পরে আসছি, টেস্টটা দেখতে হবে, ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটা, তো টেস্ট করার পালা। ফ্রাইডাসের ড্রাই আছে কিন্তু চিলি চিকেনের সাথে খেলে কিন্তু আবার ঠিকঠাক লাগছে, একদম ড্রাই, একটা একদম ড্রাই সেদ্ধ সেদ্ধ করেছে, একদম ঝুড়ঝুড়ে ব্যাপারটা হয়েছে। চিকেন চিকেনে কোডিং আছে ভাই, আমার যা মনে হচ্ছে, দেখ এখন জানি না, কামা মেরে দেখ, আর হার্ড রয়েছে, তবে তুলনামূলক কোডিংটা এবারে আছে বলা যায়,
আর বোনলেস কিন্তু না, কোনো জায়গায় পাতলা কোনো জায়গায় মোটা রয়েছে। তো চিলি চিকেন, ফ্রাইড রাইস একসঙ্গে এরকম ধরতে হবে। এই চিয়ার্স, তো চিয়ার্স। মধ্যমগ্রাম পৌরসভা থেকে ভাড়া অটো ভাড়া করে বেরিয়ে পড়েছে অ্যানাউন্স করতে, চারটা বাজার এসছে মধ্যমগ্রাম পৌরসভায়, তারা এরকম এত খাবার নিয়ে বসে আছে। আমি একবার তোকে সুমন টিফিন কর্নারের যে যা আইটেম রয়েছে একবার দেখে নাও, পজ করে দেখতে পাচ্ছ প্রচুর আইটেম রয়েছে। আমরা হনুমান নই, আমরা ব্লগার। তো এরকমভাবে নিয়ে জাস্ট ডাইরেক্ট মুখে নিতে হবে, আর কিছু করতে হবে না, জাস্ট মুখে নিতে হবে, নিতে হবে তরকাটা, রুমালি রুটি। নাও নাও মুখে নাও, গরম আছে তো, পেঁয়াজ লাগবে, লঙ্কাও লাগবে সাথে, তাহলে একবার পুরো ধাবা স্টাইলে খাওয়া হয়ে যাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। ওই তো আমার ধাবা রয়েছে ওখানে, তার আছে খাটিয়া। দুপুরে খাওয়া হিসাবে ঠিকঠাক আমি বলবো। চিকেনটা নিয়েছি, চিকেনের রিভিউটা এবার অর্পণদাকে দিক নাকি? হ্যাঁ, অর্পণদা লেগ পিস নিয়েছে, লেগ পিস, অর্পণদা লেগ পিস খুব পছন্দ। আমি একটা এক সেকেন্ড আমি একটু লেগ পিসটা ঘুরিয়ে দেখা দেবো, বলবো অর্পণদা লেগ পিস খুব পছন্দ। বুঝতে পারবি না, বুঝতে পারবি না, অলরেডি আমি না ধরতে পারবি না, অলরেডি খেয়ে নিয়েছে আর বি না। আর মানে তাই তো লেগ পিসটা খুব পছন্দ। তো লেগ পিস ম্যাটার করছে সেটা কিসের? আচ্ছা, চিকেন না মটন? চিকেন না মটন না অন্য কিছু। মারবে না, কারণ বউ জানে, বউ ছোটবেলা থেকে শিফটা করে মাথায় জল ঢেলে এসছে। ওরে ওরে ওরে, 30 বছরের আগে কেউ বিয়ে করো না, ভুক্তভোগী ভুক্তভোগী। গ্রেভি আর তেলের একটা অ্যাভারেজ ব্যালেন্স আছে, এটা আমরা আগের বার যে খুব বেশি তেল না, এটাই হচ্ছে একটা ব্যালেন্স আছে কিন্তু প্রপার, এটাই হচ্ছে বিষয়। খুব বেশি গ্রেভিটা কিন্তু একটা চাপচাপ ব্যাপার, চাপচাপ ব্যাপার। এটা একটু ট্রাই করি। এবার চিকেনটা নিয়ে, এ কাকা কি হচ্ছে এগুলো কি করছে? চিকেনটা কিন্তু ভালো সফট আছে অর্পণ দা, দেখো চিকেনটা সফট আছে। এই যে চিকেন ভিতরে একটা জুসি জুসি ব্যাপারও আছে, এই যে যদি দেখানো হচ্ছে কিনা আমি বলতে পারছি না, বাট এই যে চিকেনটা বিশাল সফট আছে। নর্মাল স্ট্রিট ফুডে কিন্তু চিকেনটা নিয়ে ডাউটফুল থাকি আমরা, বাট এইখানে কিন্তু চিকেনটা খুব ভালো আছে। আচ্ছা ট্রাই করে দেখি, আমি মশলা ছাড়া একবার খেয়ে দেখি। চিকেনটা ভালো আছে, তা বলছে একটু ফ্রাইডাই লাগছে ভেতরে, ভেতরে মশলাটা ঢুকুন, চিকেন সফট, চিকেন ড্রাই নয়, হার্ড নয়, ভেতরে একটু মশলাটা, চিকেনের মশলা ঢুকতে পারতো আমার যা মনে হচ্ছে, পুরো হোয়াইট একদম কালারটা আছে, পুরো সাদা লেয়ার। ডিবাপির চিকেনের যেরকম ভেতরটা থাকে একদম ওরকম একটা চিকেন। আবার ডিবাপিকে আমি অপমান করলাম, এই জন্য ডিবাপি আমাকে পয়সা দেয়। এই মাটার পনির, হ্যাঁ, যেটা কাচি কুচি এক বাটি হয়ে গেছে, শেষ হয়ে গেছিল, ভালো। আর অর্বন্দা বলছে কাচি কুচি দাও। পনির আর একটা মটর নিয়ে, আমি বলবো যারা অফিসে কাজ করো
তাদের জন্য এই রুটি আর মটর পনিরটা সবথেকে বেস্ট এবং সেফ খাবার। মানে লাস্ট পজিশনের টেস্ট একবারে কাঁচিপুরে আসার মতোই টেস্ট, মানে পুরো একবার লাস্ট পজিশনে যেগুলো থাকে সেগুলো খাবারের টেস্টগুলো পাওয়া সেরকমই টেস্ট। মানে সেটা কি ভালো না খারাপ বলতে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেছে তার একটাই কারণ, নিশ্চয় নিশ্চয়ই ভালো দিয়েছে তার জন্যই শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা তোমার খাওয়া দাওয়া স্ট্রিট ফুড খেয়ে যদি কিছু ঝামেলা হয় বলবো, দেখুন আমাদের কথা বলে রাখি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দাও। আর আছে যেগুলো মেনু গুলো আছে, যেগুলো প্রাইস গুলো আছে, সেগুলো প্রাইসগুলো কিন্তু ভিডিওতেও আছে, আর হ্যাংলাবাজ চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন আছে, যদি লাগবে না প্রয়োজন হবে না তাহলে একটু দেখে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।